ভাই গরুর দাম কত? 1 লাখ 600 টাকা। 25000 চাচ্ছি। দাম চাচ্ছি 155। সব মিলে কি আপনি খুশি এবারে বেচা কেনা? খুব আনন্দিত। এই বাজারে এখন এই পরিবেশে থাকবে এটা আশা করিনি। আর মাত্র কয়েকটি দিন পরেই পবিত্র কুরবানির ঈদ। এরই মধ্যে জমে উঠেছে কুরবানির পশুর বেচা কেনা। আর এই বেচা কেনায় সবার আগ্রহ থাকে গরুর দাম নিয়ে। ভাই দাম কত? সময় টিভির বিশেষ আয়োজন ভাই দাম কত? আপনাদের স্বাগত জানাচ্ছি খুলনার 18 মাইল গরুর হাট থেকে। জেনে আসবো খুলনায় এবার কোরবানির পশুর দাম সম্পর্কে। চলুন ঘুরে আসি খুলনার এই কোরবানির হাট থেকে। আমরা খুলনার 18 মাইল যে হাটটিতে এসেছি, এই হাটটি খুলনার ঐতিহ্যবাহী একটি হাট। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এখানে এই হাট বসে এবং এই হাটে দেশের বিভিন্ন স্থান থেকে, জেলার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা যেমন আসেন, তেমনি ক্রেতারাও কিন্তু তাদের গরুগুলো নিয়ে আসেন, ব্যাপারী নিয়ে আসেন গরু, নিজেদের খামারের গরু অনেকে নিয়ে আসেন। এমনই একজন বিক্রেতাকে আমরা পেয়েছি যিনি বেশ কিছু গরু নিয়ে এসেছেন। একটি কালো গরু দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলবেন যে গরুটি কেমন, কত দাম আপনি চাচ্ছেন? 25000 চাচ্ছি। 1,05,000 দাম হচ্ছে। এই গরুটার বিশেষত্ব কি? এটি কি ধরনের গরু? সিন্ধে জাতের। এবারে যারা ক্রেতারা আসছেন তারা আসলে কেমন দাম বলছেন, আপনারা কেমন বলছেন, মানে বাজারটা কেমন, দাম বেশি না কম? বাজার কম। আমরা দাম চাচ্ছি 25000, উপরে 1,05,000 পর্যন্ত দাম হইছে। ধন্যবাদ। আমরা এবার আরো একটু ভিতরে যেতে চাই এবং ভিতর থেকে আমরা আরো কিছু ক্রেতা বা বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করব। হাটের ঠিক মাঝামাঝি একটি বড় কালো জাতের গরু আমরা দেখতে পেয়েছি। এই গরুটির মালিকের সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে এই গরুটির দাম কেমন। একটু যদি বলতেন এই গরুটি আপনি কোথা থেকে নিয়ে এসেছেন এবং গরুটির দাম কেমন চাচ্ছেন? গ্রামেতে নিয়ে আসা হয়, দাম চাচ্ছে 155। এখন পর্যন্ত আসলে যারা ক্রেতা এসেছেন তারা এই গরুটির দাম আপনার কাছে কেমন বলেছেন? 35-36-40 ভাঙেন এরকম দাম। এই হাটে গরুর দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে, অন্যান্য বছরের তুলনায় দাম বেশি না কম? মিডিয়াম, মানে আমদানি বেশিও না খুব কমও না, মিডিয়াম যাতে আছে, আমদানি বেশি না। কতগুলো গরু নিয়ে এসেছেন? আমি গরু নিলাম 5টা, একটা আছে। আগের গরুগুলো কি মানে যে দাম চেয়েছিলেন সেই রকম দামই বিক্রি করতে পেরেছেন? মোটামুটি কেনা বেচা হয়েছে, আমদানি মনে নিত না, তারপরে বাজারে চলছে। হবে সব মিলে কি আপনি খুশি এবারে বেচা কেনা? মোটামুটি ভালো, খুশি। দর্শক ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এই গরুটি 1,55,000 টাকা দাম চেয়েছেন এখানকার বিক্রেতা, তবে ক্রেতারা এখন পর্যন্ত 1,20,000 বা 25,000 দাম বলছেন এই কালো গরুটির। দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন একটি ছোট গরু কিনে নিয়ে বের হচ্ছেন হাট থেকে। আমরা তার কাছে একটু জানার চেষ্টা করব, ভাই গরুর দাম কত? গরুর দাম চাইলো 92,000 টাকা, কেজি 80,000 টাকা। গরুর এমনি বাজার তো ঘুরে দেখলেন, যে এবারে গরুর হাটের দাম কেমন? ভালো, ভালো। আপনি এই গরুটি কিনতে পেরে কতটা খুশি এবং এটি নিয়ে কোথায় যাবেন কোরবানির উদ্দেশ্য নিশ্চিত? আলহামদুলিল্লাহ অনেক খুশি, পাটিলঘাটায় যাবো। সাদা কালো একসাথে মিশানো রঙের একটি গরু দেখতে পাচ্ছি। কাকা এই গরুর দাম কত? 1,13,000। 1,13,000 টাকা দিয়ে এই গরুটি আপনি কিনেছেন এবং এই গরুটি বিক্রি করতে চাচ্ছেন কত দামে? এই 1,500। আচ্ছা, এমনি এবার এই গরুর হাটে বাজার কেমন, মানে আপনি তো আরও গরু বিক্রি করেছেন তো দাম একটা ভালো না? কেন, কি মনে হয় মানে বাজার ভালো না কেন? এখন মানুষ বাজারে লাভ নেই, এই কারণে বাজার ভালো না, শ্রোতা না লাভ নেই তার বেচা কেনা হয় না। ধন্যবাদ। দর্শক যেটি দেখছিলাম আমরা যে এই যে সাদা এবং কালো রঙের মিশ্রণের যে গরুটি, এই গরুটি 1,14,000 টাকা দাম হলে এই বিক্রেতা বিক্রি করবেন এবং উনি বলছেন যে এই গরুটির দাম এখন পর্যন্ত 1,05,000 টাকা পর্যন্ত বিক্রেতারা আসলে ক্রেতারা দাম বলেছেন। লাল রঙের গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি কিন্তু সাতক্ষীরা থেকে একজন ব্যাপারী নিয়ে এসেছেন। আমরা একটু তার কাছে কথা বলে জানার চেষ্টা করব, ভাই আপনার গরুর দাম কত? 1,65,000। 1,65,000 টাকা এই লাল রঙের গরুটির দাম উনি চাচ্ছেন। আপনি কত দাম আসলে হলে বিক্রি করবেন শেষ পর্যন্ত? 150 হলে বিক্রি করবেন, তার মানে হচ্ছে 1,50,000 টাকা হলে আপনি এই গরুটি বিক্রি করবেন। বাজার কেমন দেখছেন? বাজার খুব একটা ভালো না, পাটি বুটি নেই। দর্শক আপনারা আসলে দেখছিলেন লাল রঙের এই গরুটির দাম, এই বিক্রেতা বলছেন যিনি সাতক্ষীরা থেকে এই গরুটি খুলনার এই হাটে নিয়ে এসেছেন তিনি আসলে এই গরুটির দাম চাচ্ছেন 1,65,000 টাকা এবং এই গরুটি থেকে কিন্তু তিনি বলছেন 1,50,000 টাকা দাম হলে বিক্রি করবেন। আমরা দেখছি একজন একটি কালো রঙের গরু কিনে বাজার থেকে বের হচ্ছেন, হাট থেকে বের হচ্ছেন। আমরা একটু এই গরুটি সম্পর্কে জানার চেষ্টা করব। আপনি গরুটি বিক্রি করেছেন, যে গরুটি কত দামে বিক্রি করলেন?
107 বিক্রি হইছে 107 বলতে 107000 টাকা জি কাকা একটু যদি বলতেন যে এই গরুটি কিনতে আপনি কখন এসেছেন কত সময় ঘোরের নামাজ পড়ে আইছি তারপরে কতটা ঘুরলেন কতটা কষ্ট হয়েছে বহু সময় ঘোরার পরে আসরের নামাজের পরে কিনলাম গরুটা দেখে কতটা পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ হইছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু গরু কিনে সেটি কিন্তু নির্ধারিত যে বাহন আছে সেই বাহনে করে নিয়ে এই হাট থেকে বের হয়ে যাচ্ছেন এই গরুটি আসলে কত টাকা দিয়ে ক্রয় করলেন ও 73500 টাকা আপনি কখন এসেছেন এবং এই গরু কিনে আপনি কতটা খুশি আসছি আমি ঘন্টা দুয়েক আগে আসছি কিনে আমি খুশি আমরা আরো একজনকে দেখছি একটি গরু নিয়ে বের হচ্ছে আপনি কি গরুটি ক্রয় করলেন আপনার গরুর দাম কত পড়েছে 94000 94000 টাকা দাম দিয়ে কিনেছেন দর্শক আমরা হাটে আরো একটি কালো রঙের বড় গরু দেখতে পাচ্ছি আমরা একটু এই গরুর বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব এই গরুটি সম্পর্কে যদি একটু আমাদের বলতেন গরুটি কোথা থেকে নিয়ে এসেছেন এবং গরুটির দাম কত চাচ্ছেন 1.5 লাখ কত দাম বলছে ওই 20000-30000 এখন দাম বলছে আপনি কত হলে বিক্রি করবেন ওই 40 মতো হলে দর্শক আপনারা দেখছিলেন যে কালো রঙের এই যে গরুটি এটি এই হাটের মোটামুটি একটি বড় আকারের গরু এবং এই গরুটির দাম বিক্রেতা দাম চাচ্ছেন 1,50,000 টাকা এবং তিনি বলছেন 1,40,000 টাকা হলে গরুটি তিনি বিক্রি করবেন যদিও এখন পর্যন্ত 1,20,000 টাকা দাম উঠেছে বলেও জানিয়েছেন তিনি বাজারে বড় গরু যেমন বিক্রি হচ্ছে ছোট গরুও বিক্রি হচ্ছে এই এই গরুটা 55,000 টাকায় ক্রয় করেছেন আপনি কিনে কতটা খুশি আমি খুব আনন্দিত খুব আনন্দিত এই বাজারে এখন এই পরিবেশে থাকবে এটা আশা করিনি দর্শক এখানে আরো একজন ক্রেতাকে আমরা পেয়েছি যিনিও সারা দিন কষ্ট করে তার পছন্দের গরুটি কিনতে পেরেছেন এবং তিনি এই গরুটি কিন্তু এখন তার যে নির্ধারিত তার বাড়িতে নিয়ে যাবেন একটি নির্ধারিত বাহনে করে একটু তার কাছে জানতে চাই আপনার গরুর দাম কত 95000 টাকা দিয়ে কিনেছি 95000 টাকা দিয়ে কিনেছেন তো কতক্ষণ আসলে বাজারে ঘুরে এই গরুটি কিনলেন 2 ঘন্টা আড়াই মতন পছন্দ করে কিনেছেন কোথায় আসলে নিয়ে যাবেন এবং আমি বাদুলে গ্রামে নিয়ে যাব কুরবানির জন্য কিনছি আপনি খুশি হ্যাঁ ইনশাল্লাহ খুশি দিনভর নানা ঝক্কি ঝামেলা শেষ করে অনেক ক্রেতাই খুশি মনে গরু কিনে বাড়ি ফিরেছেন অনেকেই আবার গরু না কিনতে পেরে ব্যর্থ হয়ে ফিরেছেন পরবর্তী হাটের দিন গরু কিনবেন তারা বলেও জানিয়েছেন তবে দাম বেশি বা কম হোক কেনার পরে সব ক্রেতার মুখেই আমরা হাসি দেখেছি কোরবানির ঈদকে সামনে রেখে মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য দাম যেটাই পড়ুক সেটা নিয়ে তারা আসলে খুশি হয়েছেন